হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন জায়গায় চলে আসছি। আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবটা হচ্ছে বক্সের ওপর রোড। আর গাড়ি চলে যাচ্ছে, এটা দেখতেছেন, এটা হচ্ছে কালিয়াকৈর রোড। এই বারগুলো হচ্ছে ট্রেনে মানে গাড়ি করে আসলে ওনাদের সিগন্যাল দেওয়া হয়। আর ডান পাশে হচ্ছে আপনার যেটা বঙ্গবন্ধু হাইটেক সিটির ভিতরে পড়ছে। আর এটা হচ্ছে আপনার সামনে খাড়াধরা একটাকে বলে চান ধরা দেওয়া হয় এদিকে। সামনে হচ্ছে আপনার রেল স্টেশন, সামনে গিয়ে আপনি যে ভালোভাবে দেখতে পাচ্ছি আমি এই জায়গাটা দেখতে পাচ্ছেন। এটা অসংখ্য খুব একটা মানে সুন্দর জায়গা, এখানে এসে অনেক লোকজন শ্যুট করে এবং ঘুরতে আসে বিকেলবেলা। আমি রুদ্রবেলা আসছি, এর জন্য বেশি একটা মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি ওই পাশে গেলে দেখা যাবো এই পাশে ক্লিয়ার, কারণ সামনে সূর্য, ওই যে পাশে সূর্যের জন্য মানে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি পিছনে যেয়ে পরে দেখাচ্ছি। আর আমার পিছনে হচ্ছে এইগুলো গাড়ি, একটা কালিয়াকৈর রোড, আর এর সামনে এটা হচ্ছে বক্তারপুর রোড। বক্তারপুর বা কালামপুর, এটা দিয়ে মানে কমলাপুর স্টেশনে যাওয়া হয়। এটা বঙ্গবন্ধু হাইটেক সিটির ভিতরে দশতলা। যারা যারা ট্রেন রাস্তা চলাফেরার সময় পা আটকে যায়, সে জায়গাটা হচ্ছে যে এই জায়গায়, এই যে দুই পাশে যে ই দেখতে পাচ্ছেন ফাঁকা পাচ্ছেন, এই ফাঁকার ভিতরে পা পড়ে গেলে গা আপনার পা চিপের মধ্যে মানে আটকে যাবে গা। আর পা আটকে গেলে যদি আপনি ছাড়াতে চান, ওই ভিতরে কোন লোক আছে ওর সাথে যোগাযোগ করেন। আর সামনে যা দেখাচ্ছি আমি, যে এখানে আর একটা রয়েছে যেখানে বক্স সহকারে রয়েছে। এই জায়গাগুলোতে মানে হাঁটা চলাটা অনেক রিক্স হয়ে যায়, কিন্তু তাও আমি যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে আপনার বাম পাশে জায়গাগুলো রয়েছে, এ পাশে আপনার মা বোনেরা মানে ট্রেন আসার সময় ওই মানে পিছু জায়গাগুলো ফাঁকা জায়গাটা রয়েছে, ওই জায়গার দিয়ে ওনারা চলে আসে। অনেকে ট্রেন দেখার ইচ্ছুক থাকে, তারা তারা মানে এই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে। সামনে হচ্ছে আপনার ব্রিজ, ওটার মধ্যে গাড়ি চলাচল করে। এ দেখেন মনে কোন হাঁটি আসা চলার পর সামনে দাঁড় একটা পেলাম। আর অনেক ভাই জিজ্ঞেস করবো ভাই এখানে আপনি চলে আসতেছেন, এখানে রুট কয়টা? এখানে রুট হচ্ছে আপনার এই যে একটা, এই যে একটা, দুইটা, ওই যে একটা, তিনটা, ওই পাশে তিনটা, এই পাশে একটা। ওকে, আমি সামনে যে এটার উপরে যাবো, এটার উপরে যেয়ে আপনাকে আমি দেখাচ্ছি। আর আপনি যদি বলেন যে ভাই এটা আপনি তো মিথ্যা কথা বললেন, জায়গাটার নাম মিথ্যা বলছেন, আপনি জায়গাটা আমি দেখা যাচ্ছি। এই যে আপনার সাইনবোর্ডে দেখেন বঙ্গবন্ধু হাইটেক সিটি লেখা আছে, ঠিক আছে। এই যে আপনাকে যেটা দেখাচ্ছি আমি, এটার উপরে আমি সেখানে বসছি। এই দেখেন রুট কয়টা, এখানে একটা, দুইটা, তিনটা, এ পাশে একটা, চারটা। আর আমি ডান পাশে কথা বলছিলাম, ওই ডান পাশে আপনাকে ওই যে লোক দেখছে হাঁটে চলে যাচ্ছে, যাওয়ার জন্য রাস্তা রয়েছে। আর এবং ট্রেন আসারকালীন এই জায়গাতে আওয়াটা অনেক রিক্স হয়ে যায়, এই জায়গাতে আসাটা আমি নাই বলি। ডান পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে ওই জায়গাতে আসাটাই মানে ভালো মনে করি। আর রেল লাইনের নিচে দেখতে পাচ্ছেন আপনার বাড়িঘর রয়েছে। এখানে এখানে অনেক লোকজন বাস করে, আমাদের কাপড় শুকাচ্ছে, এখানে গরু বাছুর সব এখানে আছে, মানে নদীর স্থানীয় একটা বাড়ি এখানে। ট্রেনে ধরে ট্রেন যাত্রী হচ্ছে এই জায়গায়, এই জায়গা থেকে আপনার মানে লোকজন যারা আছে এখান থেকে ট্রেনে চড়া হয়। চলুন আমরা সামনে যাই। সামনে হচ্ছে আপনার এরকম, ওকে ভাই, সামনে এরকমই আর দেখার মতো কিছু নাই। আজান দিতেছে, এর জন্য আমি বেশি ভিডিও বললাম না। ওকে, ভালো থাকেন ভাইয়া, আসসালামু আলাইকুম।